আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত স্বাগত নেচুরালিডি তে জানি বেলা শিরিপের এপিসোডে বিিসিডে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আপনাদেরকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন যারা অনুরোধ করেছেন অসংখ্য অনুরোধের ভিত্তিতে আজকের এই ভিডিওটি যদিও আমি শারীরিকভাবে এখনও পরিপূর্ণ সুস্থ নেই তথাপি আপনাদের অসংখ্য অনুরোধে আমি আপনাদের সামনে বেশ কিছু অডিও ক্লিপ ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছি যে ভিডিওগুলো আপনার জন্য অন্তত জরুরি যেহেতু দীর্ঘদিনের একটি গ্যাপ পড়ে যাচ্ছে আপনাদের সামনে আমি আসতে পারতেছি না যে কোনোভাবেই হোক আমি শারীরিকভাবে একটু আহত ছিলাম যার কারণে আপনাদেরকে সময় দিতে পারি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত অনেকেই জানতে চেয়েছেন এবং অনেকে আমাকে কল করে বলেছেন আমার নতুন ভিডিও আপলোড করার জন্য আমল দেওয়ার জন্য আমলের জন্য অনেকেই অপেক্ষায় থাকেন সেটি আমরা জানি তথাপি যে সকল ভাই বন্ধুগণ আমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইমোতে ভাইবারে স্কাইপেতে মেসেঞ্জারে বিভিন্ন আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন ভয়েস মেসেজ মেল পাঠিয়েছেন বিভিন্ন অডিও ক্লিপ পাঠিয়েছেন তাদের প্রত্যেককে ভালোবাসা জানাচ্ছি অন্তর অন্তরস্থল থেকে আপনাদের ভালোবাসা আসলে এটি ভুলার নয় যেহেতু আপনারা আমার ঘ্যাব কিছুদিন দেখলেই আমার খোঁজখবর নিয়ে থাকেন এবং দোয়া করে থাকেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি একটু ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম আমার দরবারে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল আমারই হ্যাঁ এক সমভয় সমবয় দেখে গেছে তাকে আমি আমল দিয়েছিলাম বাতিলি চক্র খোলার সাধনার আমল এবং এই দরবারের বেশ কিছু নিয়মকান তাকে দিয়েছিলাম সে দীর্ঘদিন যাবত আমার করে করতেছিল তো হঠাৎ করে জিকিররত অবস্থায় তার উপরে বিভিন্ন মাকলোকাত সে হাজির হয়ে পড়ে তার চক্ষ যখন খোলে যায় তো সে একটা অনাকাঙ্ক্ষিত অনবিত কিছু ঘটনা ঘটে যায় দরবারের ভিতরে সে আমাদেরকে আক্রমণ করে বসে তার শরীরে যে জিনিসগুলো ছিল এগুলা ছাড়াতে আমাদের অসংখ্য ব্যাগ পেতে হয় সেগুলো ছাড়ানোর পরেও তার মেন্টাল অবস্থা অন্তত খারাপ হয়ে যায় তার মানসিক অবস্থা সে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে যেহেতু সে চোখে যা দেখতেছে যা কিছু সে বুঝতেছে সাধারণ মানুষের মতো নয় এবং সে তার ছগটা তার সামনে অন্যরকম মনে হচ্ছে পরিচিত সব কিছু অপরিচিত মনে হচ্ছে মানুষকে সে বা মানুষের আসলে যখন বাতিল নজর বা অন্য ছক্র খোলা যায় তখন সে ঝিন ভূত পেতনির রাকস খবি সব কিছু দেখা শুরু করে জাগতিকভাবে একটি মানুষের বাহিক রূপ ভিতরের রূপ সব কিছু সে দেখা শুরু করে তার কাদের শরীরের ভিতরে যে ঝিনঝিন না থাকে এগুলোকে সে দেখা শুরু করে হামদাদকে দেখা শুরু করে তখন সেই অবস্থায় সে তাদেরকে সেরকম ভূত ভাবা শুরু করে তো এরকম অবস্থা হলে তাকে এই ধরনের আধ্যাত্মিক চিকিৎসার পাশাপাশি তাকে অবশ্যই মানসিক হাসপাতালে বা নিতে হয় ডাক্তার দেখাতে হয় তো এই ধরনের পরিস্থিতিও ছিল যার কারণে এদের এগুলো সামলাতে গিয়ে অনেক ব্যাগ পেতে হয়েছে অনেক সময় নষ্ট হয়েছে আমি যেহেতু শারীরিকভাবে আহত হয়ে গিয়েছিলাম সেক্ষেত্রে আপনাদের সামনে আমি অডিও ক্লিপ নিয়ে আসতে পারিনি আপনাদের অন্যদের ভিত্তিতে বা আপনাদের সাথে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি অনেকের সাথে কাজের ব্যাপারে আমার অ্যাগ্রিমেন্ট ছিল সেগুলো আমি আসলে রক্ষা করতে পারিনি তো যাই হোক আল্লাহ তালা এখন অনেকটাই সুস্থ রেখেছেন আপনাদের সামনে আমি এখন যে অডিও ক্লিপটি নিয়ে এসেছি আসলে ইউটিউবের চ্যানেলে যে ভিডিওগুলো আপনারা দেখে থাকেন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় আমি সবসময় বলে থাকি তাদের থেকে কিন্তু ন্যাচারাল পাওয়ার সেন্টার বিডি অন্তত ব্যতিক্রম ধর্ম একটি চ্যানেল তো আমরা এটিও জানাচ্ছি আপনাদেরকে চ্যানেলের নামটি হয়তো আমরা পরিবর্তন করে ফেলবো কারণ আমাদের নাম চ্যানেলের নামের পাশাপাশি বেশ কিছু চ্যানেল আমার এই চ্যানেলটির নাম ভাঙিয়ে তারা চলতেছে এবং এই চ্যানেলটির নামের সাদৃশ্য মিল রেখে তারা চ্যানেল খুলে প্রতারণা করতেছে মানুষের সাথে ওই ধরনের যারা সন্তানদের প্রতারকদের হাত থেকে আপনাদেরকে রক্ষা করার জন্য এবং আপনারা যেন বিবরণী দিতে নাম পড়েন আমরা চ্যানেলের নামটি সম্পূর্ণভাবে চেঞ্জ করে ফেলবো সিদ্ধান্ত নিয়েছি তো যাই হোক আপনারা বেলা শিলিবাড়ির এপিসোডগুলো দেখবেন এবং আজকে যে এমনটি আমি আপনাদের সামনে নিয়ে তুলে ধরব এমনটি দ্বারা আপনার যত বড় অর্থনৈতিক সমস্যা হোক না কেন সেটি আপনার প্রয়োজন পুড়িয়ে যাবে এবং দেখেছি মিটে যাবে সমস্ত দুঃখ কষ্ট গ্রামগুলো যা আছে যত বড় চাহিদাই হোক না কেন সেটি আপনার পুরা হবে ইনশাল্লাহ অর্থনৈতিক সমস্যা যাই হোক না কেন সেটা লাখ টাকার হোক আর কোটি টাকার হোক ব্যবস্থা হয়ে যাবে এই আমলটি এমন শ্রেণীর মানুষের জন্য যাদের ব্যবসা বা লস হতে হতে একদম দশ নেমে গেছে একদম নিশ্চয় হয়ে গেছেন যারা চাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিছুই করতে পারতেছেন না মাস শেষে আপনার দেখা গেছে যে ঘর ভাড়াটাই হয় না বা দিনে নুন আনতে পানতে এরকম অবস্থা জীবনের সুখ বলতে কি জিনিস সেই জিনিসটি আপনারা ভুলেই গিয়েছেন বা জীবনের সুখের নাগাল কখনোই পাননি হ্যাঁ দুঃখ কষ্টে জীবন গড়া ছিল ঈদ ও শ্রেণীর মানুষের জন্য আজকের আমলটি অন্তত ফলপ্রস অন্তত মানে কার্যকরী একটি আমল আর যাদের আল্লাহর রকমত অবস্থা ভালো যারা ব্যবসা বাণিজ্য করেন চাকরি করেন ভালো পজিশনে আছেন তারা যদি আমলটি করেন তারা তো শোনায় সহায়গা তাদের ঠিক আছে অর্থ ধন সম্পদ প্রতিপত্তি আরও বাড়তেই থাকবে বাড়তেই থাকবে অন্তত মজার আপ শক্তিশালী আমলটি আপনাদেরকে আমি অনুরোধ করবো যারা এই চ্যানেলটি ভিজিট করে থাকেন চ্যানেলটি দেখে থাকেন সাবস্ক্রাইব করেছেন লাইক করেন তারা প্রত্যেকে আমলটি করবেন আমার অনুরোধ দেশ এবং দেশের বাইরে যারা আছেন প্রত্যেকে আমলটি করবেন এই আমলটি তারা মানে রাতারাতি এবং এক রাতের ভিতরে রেজাল্ট পেয়েছি এমন অসংখ্য ভাই আমাদের বোন আছে যারা খুব অল্প সময়ে রাতারাতির ভিতরে আমলটি রেজাল্ট পেয়েছেন আমাদেরকে জানিয়েছেন তো এই সেই আমলটি আমি আপনাদের সামনে তুলে ধরেতেছি প্রবাসী ভাইদের কিছু অন্যদের কারণে যাদের মর্মান্তিক কিছু ঘটনা ভয়েস মেসেজ আমার কাছে জমা হওয়ার পর আমি অসুস্থ শরীর অবস্থায় আপনাদেরকে আমলটি আপলোড করতেছি আসলে ভিডিও এডিটিং করা বা দেখা গেছে ভিডিওতে আসা সেই ধরনের মন মানসিকতা আমার নেই গত দুই তিন সপ্তাহ দেখেছে প্রায় প্রচণ্ড দখল গিয়েছে আমার শরীরের ওপরে তো সো আমার সাধনা কার্যগুলো প্রায় বন্ধের উপক্রমের একটি অবস্থা গিয়েছে তো এই যাই হোক আমি সেদিকে যাব না আমি আপনাদেরকে বলবো যেহেতু আপনাদের অনুরোধে আমি সারা দিয়েছি এমনটি আপনারা কষ্ট করে করে নেবেন আমলটি করতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি কমেন্ট বক্সে আপনার নাম বাবা মার নাম লিখে দেবেন আল্লাহ ইয়া মোহাম্মদ সব আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাই যেতে তোসবি লিখে দিলে আপনার এজাজতের জন্য কোনো প্রকার কল করতে হবে না ইনশাল্লাহ আপনার এজাজত হয়ে যাবে ভিডিওটি ফুল দেখবেন ডাউনলোড করে নেয় অনলাইন দেখবেন অনলাইন দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তখন আপনি ডাউনলোড করে দেখেন সেটি কোনো সমস্যা নেই ভিডিওটি একবার না বুঝলে বারবার দেখেন টেনে টেনে দেখেন ভাই কোনো সমস্যা নেই আমরা সব কিছু আপনাদের আগে করে ভেঙে বলে দিচ্ছি এই আমলটি করতে পারলে ইনশাল্লাহ চিরত্তরে আপনি মুক্ত হয়ে যাবেন আপনার শরীরে যত চুল আছে মাথায় যত পশম আছে শরীরে কত লাখো লাখো পশম যে আপনার শরীরে আছে এই লাখো লাখো শরীরে যত প্রশম আছে তত পরিমাণ আপনার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তত টেনশন আপনার দূর হয়ে যাবে তত হতাশা হতাশাগ্রস্ত আপনার দূর হয়ে যাবে তত ডিপ্রেশন আপনার দূর হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে একটি মানুষের শরীরে লাখো লাখো ঠিক আছে আপনার মনে করেন প্রশম থাকে সেই ক্ষেত্রে ঠিক আছে আপনার টেনশন কয়টা হতে পারে দশটা বিশটা একশোটা পঞ্চাশটা হাজার এর তো বেশি কখনোই হতে পারে না বা একটি মানুষের দশ বিশটার বেশি বিপদ তো কখনই থাকে না অভাবিত সবচেয়ে বড় বিপদ সেটি যদি দূর হয়ে যায় তারপর আর কি লাগে তো যাই হোক আজকের এই আমলটি যদি আপনারা মনোযোগ দিয়ে আমলটি করতে পারেন তাহলে আমি বলবো আপনার জীবনে আর অন্য কোনো কিছু প্রয়োজন নেই আপনি টিউসডে মানে মঙ্গলবার দিন আপনি আমলটি শুরু করবেন সকালবেলা স্নানাদি করে বা গোসল করে আমলটি শুরু করবেন যখন মিররিক সেতারা আকাশে থাকে মিরিক সেতারা দেখেন সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত থাকে সকাল থেকে আপনারা বারোটা পর্যন্ত থাকে তো আপনারা সকাল থেকে বারোটার ভিতরে আমলটি যে কোনোভাবে শেষ করবেন মাত্র তিনশো তো তেত্রিশবারে ছোট্ট একটি আল্লাহ আর অজিফ আল্লাহর নাম এটি আসলে পাঠ করতে আপনার বিশ পঁচিশ মিনিটের সময়ও লাগে না তো সেক্ষেত্রে আপনারা সকালে অ্যাডজাস্ট টাইম একটি টাইম ধরে আমলটি করবেন আপনি আপনার জীবনে যা চাচ্ছেন কোটি টাকাই হোক লাখ টাকাই হোক হাজার টাকাই হোক না কেন দন দৌলত সম্পদ ক্ষমতা আপনার জীবনের মঙ্গলময় হওয়ার জন্য জীবনটিকে সুখী আপনার দেখা গেছে করার জন্য জীবনের সুখের স্বাচ্ছন্দ্যতা পাওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য কষ্টকে দূরে ঠেলে দেওয়ার জন্য মসিবতকে প্যারেশানের দিকে ফেলে দেওয়ার জন্য চিরতরে শেষ করার জন্য হতাশাগ্রস্ততা ঋণগ্রস্ততা কর্যগ্রস্ততা ধারগ্রস্ততা এগুলো থেকে চিরতরে মুক্ত হওয়ার জন্য অগাধ সম্পদের মালিক হওয়ার জন্য ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আমরা সবসময় বলে থাকি দরবারিবেলায় শরীফ যে সকল আমলের রেজাল্ট না পায় সে সকল আমল আপনাদের সামনে নিয়ে আসে না আমরা একটি আমল দীর্ঘদিন পর্যন্ত আপনার দেখা গেছে একচল্লিশ দিন অথবা দেখা গেছে তিন মাস চার মাস পর্যন্ত আপনার আমল করার পর রেজাল্ট আসার পর আপনাদের সামনে আমলগুলো তুলে ধরে থাকি যখন আমলগুলো নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট লোক রেজাল্ট পায় তখনও আমরা আমলটি দেওয়ার চিন্তা করি না যখন আমরা দেখি যে পায় শত পার্সেন্ট আমলটিতে রেজাল্ট আসতেছে সেই ধরনের আমল কিন্তু দেওয়ার চেষ্টা করে থাকি এক শ্রেণীর ভাই বলে থাকেন ভাই আমরা অনেক ইউটিউব চ্যানেল বা অনেক অনেক আমল করেছি বা আপনারা আমল করে কিন্তু রেজাল্ট পাচ্ছি না ভাই আমাকে হয় পছন্দ করে না লালন এসে পড়েছে আসলে ভাই ব্যাপারটি সেইরকম ধরনের কিছু নয় হচ্ছে যদি কারো শরীরে বা কারো ফ্যামিলিতে কোনো জাদুগ্রস্ততা থাকে বা কোনো চালান থাকে তাহলে তার কোনো জিনিসই কাজ করতে চায় না কাজ হয় না সেক্ষেত্রে আপনি তাদের সেগুলো কেটে নিতে হবে সেগুলো দূর করতে হবে যদি এই ধরনের কোনো ব্যক্তি খুঁজে না পান বা সেই ধরনের অবস্থা আপনার না থাকে তাহলে আমি বলবো আপনাদেরকে প্রতিদিন আপনার যদি কম্পিউটার থাকে ল্যাপটপ থাকে বা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে পবিত্র সুরা পবিত্র কোরআনের আপনার সুরা বাঁকারার সে শেষ দুটি আয়াত প্রতিদিন আপনি অডিও ক্লিপে ফুল ভলিউমে ছেড়ে রাখবেন পারলে বাকারা বাঁকা পুরোটি আপনি প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা শুনবেন আর যদি পাঠ করতে পারেন তাহলে কোনো কথা নেই সুরভ বাকারা শেষ দুইটি আয়াত আপনি একশোবার পাঠ করেন অথবা কম্পিউটারে শোনেন অথবা সেম মোবাইল সেটে শোনেন শুধুমাত্র সাউন্ড দিয়ে ইনশাল্লাহ সকাল বিকাল এই সিস্টেমটি চালু করলে আপনাকে পড়তেও হবে না আপনার জীবনে সমস্ত বন্দিস কেটে যাবে সমস্ত জাদুতারা সব কিছু কেটে যাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তবে এটি থেকে রেজাল্ট পেতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পূর্ণ আঁকিদে বিশ্বাস সহকারে আপনাকে অডিও ক্লিপটি শুনতে হবে সুরা বাঁকারা শেষ দুটি আয়াত তাহলে আপনার আমল যে আমল আপনি করেন যে অজিভা আপনি করেন সেটি কাজ করবে আমল অজিভা আপনার কেন কাজ করে না এই ব্যাপারে আমরা আরও কিছু ভিডিও আপনাদেরকে দেবো যে কী পড়লে আমল অজিভা কাজ হয় যে কোনো অজিফা যে কোনো নামাজ যে কোনো সাধন করার আগে কী পড়তে হয় কোন পড়াগুলোর কারণে এটি পাওয়ার বেড়ে যায় এই জিনিসগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো নিয়ে আসবো ইনশাআল্লাহ আশা করি সমস্ত তাবিজ কিতাব লিখলেও কাজ করবে আমল করলেও কাজ করবে অজিফা পাঠ করলেও কাজ করবে আজকে যে আমলটি সেই আমলটি পাঠ করতে হলে আপনাকে যে কাজটি সর্বাগে করতে হবে সেটি হচ্ছে আপনাকে এগারোবার দুরশ্রীরি পাঠ করতে হবে মঙ্গলবার দিন সকালবেলা এগারোবার দুরশ্বরী পাঠ করবেন এগারোবার দুরুশ্রী পাঠ করার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে তিনশো বার দোয়াটি পাঠ করবেন আমরা দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে স্ক্রিন থেকে দোয়াটি দেখে নেবেন তারপর আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে যেন আপনারা পড়তে পারেন বলতে পারেন আমি দোয়াটি একবার আপনাদেরকে বলে দিচ্ছি হু লাজিলা ইলাহা ইলাহা ইলা রহমান রহমানুর রহিম হু আল্লাহ হুল্লা জিল্লা ইল্লাহ উর রাহিম দোয়াটি তিনশো বার পাঠ করবেন আবার এগারো বার দুশি পাঠ করে মহান আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন দোয়া চাইবেন আল্লাহ তালার কাছে দোহা তুলে কান্নাকাটি করবেন ইনশাল্লাহ একুশ দিন আমলটি জারি রাখেন আমলটি সর্বোচ্চ টাইম একুশ দিন তিন দিন সাত দিন পনেরো দিনের রেজাল্ট অসংখ্য এসেছে তবে আমরা আমলটি সবসময় বলে থাকি একুশ দিন পাঠ করার জন্য একুশ দিনের ভিতরে আপনার সমস্ত মকসদ পূর্ণ হয়ে যাবে টাকা পয়সা যা দরকার তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবকে বলবেন শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে